Hey everyone, assalamu alaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobi Sharup. Guys, aajke video te amar samne dekhte pacchen Yamaha FZS version 2. Apnara jara ei bike ta purchase korben tader jonno aajke video ta onek onek beshi helpful hobe karon aajke video te eta bortoman official price koto seta janabo ebong bishesh kore eta moddhe onek boro ekta cashback offer cholteche. So koto taka cashback pacchen setao jante parben ar jara bike ta notun purchase korben tader subidharthe eta A to Z detail janabo. So, অবশ্যই ভিডিওটি পছন্দ হলে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অলরাইট গাইস আমি যদি সর্বপ্রথম এটার মেইন পার্ট ইঞ্জিনের কথা বলি এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 valve Yarkul FISO-HC 149cc engine jar theke maximum power produce hoy 13.2 PS 8000 rpm ar jar maximum torque produce hoy 12.8 Nm 6000 rpm segment er modhe jothesto powerful ekta engine pachhen ar bishesh kore Yamaha engine gulo khubi reliable long time ride korte parben ar jehetu FI royeche mileage better paben ebong smoothness ta apnara onek bhalo paben ar bole rakhi eta shudhumatro BS4 er variation hoy so amar shamne BS4 ta royeche আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি যেহেতু পাওয়ারফুল একটা ইঞ্জিন সো অবশ্য অবশ্যই ব্রেকিং কন্ট্রোল ভালো দরকার তাই এখানে আপনারা পাবেন 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি এখানে 2 পিস্টন ভাইব্রির ব্রেক ক্যালিপার রাখা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে ডিস্ক ব্রেক হলে এখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয় কস্ট কমানোর জন্য কিন্তু ইয়ামাহা সব সময় প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র আপনাদের দেয় এখানে আপনারা 2 পিস্টন ভাইব্রির ব্রেক ক্যালিপার পাচ্ছেন আর বলে রাখি এটার মধ্যে কোনো প্রকার সিবিএস বা এবিএস এর অপশন পাচ্ছেন না সামনে এবং পেছনে ডিস্ক পাচ্ছেন পেছনে ডিস্ক নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক আর এখানে পাচ্ছেন সিঙ্গেল পিস্টন নিশিনের ব্রেক ক্যালিপার ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা খুব ভালো পাবেন যেহেতু সামনে 282 মিলিমিটার ডিস্ক রয়েছে সো অনেক বড় সাইজের ডিস্ক হার্ড ব্রেক করলে আপনারা খুব সহজে টায়ারটা স্কিড করবে না খুব কনফিডেন্ট ভাবে হার্ড ব্রেক করতে পারবেন আর টায়ার নিয়ে যদি কথা বলি আপনার সামনে পেয়ে যাচ্ছেন 100 সেকশনের C8 এর টিউবলেস টায়ার যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে আর রিয়ারে যদি নিয়ে আসি এখানে আপনারা পাচ্ছেন 140 সেকশনের C8 এর টিউবলেস টায়ার খুব কনফিডেন্ট ভাবে হার্ড ব্রেক করতে পারবেন কর্নারিং করতে পারবেন আপনার টায়ারটা স্কিড করবে না আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এটার ফিডব্যাক খুবই ভালো বিশেষ করে এটা এই সেগমেন্টের মধ্যে সবথেকে মোটা সাসপেনশন এই বাইকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর সাসপেনশনের মধ্যে ইয়ামাহা মেনশন করে দিছে আর রিয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক দেখতে পাচ্ছেন মনোশক সাসপেনশন এখানে ব্যবহার করা হয়েছে সো এটা ফিডব্যাক তো আপনারা খুব ভালো পাবেন এর পাশাপাশি যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন আর সিটটা যদি দেখাই দেখতে পাচ্ছেন স্পোর্টি টুইন সিট রাখা হয়েছে রাইডারের সিটটা খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার সো পাসপিড 2-3 এর মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন কোনো প্যারা হবে না এর পাশাপাশি পিলিয়ন যে রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে পিলিয়নের সিটটাও যথেষ্ট ওয়াইড এবং পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্পোর্টি গ্র্যাবরিল এখানে দিয়ে দিছে আর টেল প্রোফাইল থেকে যদি এখন বাইকটা দেখাই দেখতে পাচ্ছেন টেল প্রোফাইল থেকে দেখলেও বাইকটাকে অনেক অনেক বেশি সুন্দর লাগে বিশেষ করে টায়ারটা যেহেতু অনেক ওয়াইড সো টায়ারটাও দেখতে অনেক ভালো লাগতেছে আর টেল লাইটে এখানে আপনারা হ্যালোজিং পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরটা পাচ্ছেন হ্যালোজিং ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর চলানা করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায় এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে আর এখন যদি এক্সস্ট পাইপটা দেখাই দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা এক্সস্ট পাইপ এখানে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশনে দেখতে খুবই সুন্দর এবং সাউন্ডটা এটা খুবই স্পোর্টি আর ফুটরেস হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্সিবল অ্যালুমিনিয়ামের ফুটরেস রাখা হয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য ছোটখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকে ফ্রন্ট লুক নিয়ে যদি কথা বলি দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুকটা খুবই সুন্দর আর বিশেষ করে এখানে হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন এলইডি লাইট এখানে ব্যবহার করা হয় নাই কিন্তু চাইলে আপনারা এলইডি ইনস্টল করতে পারবেন আর এটা সিটি রাইটের জন্য মোর দ্যান এনাফ কিন্তু আপনারা হাইওয়ে রাইড করলে অবশ্যই অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে আর ইন্ডিকেটর এখানে আপনারা হ্যালোজিং ফ্লেক্সিবলটা পেয়ে যাচ্ছেন আর আমার সামনে রয়েছে এটা ম্যাট ব্ল্যাক কালারটা এটার মধ্যে আরেকটা কালার হয় সেটা দেখতে পাচ্ছেন ম্যাট ব্লু কালার সো দুইটা কালারই আজকে আমি যেখানে চলে আসছি ডিএনএস মোটরস তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর হেডলাইটের উপরে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা ভাইজার রয়েছে ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে আর সিলভার অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে গ্রাফিক্সটা রাখা হয়েছে খুবই সুন্দর আর ফুল ট্যাঙ্কের গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাকের উপরে শাইনিং সিলভার অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে এই নিচের কিটটার মধ্যেও খুব সুন্দর গ্রাফিক্স রাখা হয়েছে বিশেষ করে এটার কালারের কোয়ালিটি খুবই ভালো আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন এটার কালার কোয়ালিটিটা
যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি রাখছে। আর এখন যদি ককপিট ভিউ নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন ককপিট ভিউটাও খুবই সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা ভিউটা এনজয় করবেন। এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে, রেগুলার ইউজের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। আর আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন এটার মধ্যে ডিজিটালি গ্যাসও করে কিনা, না এখানে কোনো প্রকার ডিজিটালি গ্যাসও করে না। এটা ডিজিটাল গ্যাসও করে ইন্ডিকেটরটা দিলে একটু ভালো হতো। এছাড়া টুকটাক যে ইনফরমেশন দরকার রাইডিংয়ের সময় সেগুলো এখানে শো করবে। আর হ্যান্ডেলবার হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিং কমফোর্টনেস খুবই ভালো, বিশেষ করে বাংলাদেশে FZ সিরিজটা খুবই জনপ্রিয় এটা কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্য। সো আপনারা যদি অনেকক্ষণ বসে বাইকটা রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা রিস্পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে এবং হ্যান্ডেলবারটা একটু উঁচু। সো অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে হ্যান্ড পেন হয় না। আর কন্ট্রোলিং সিস্টেমের কথা বললে এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, যেটা একটা পজিটিভ সাইড, এটা এই সেগমেন্টের অনেক বাইকে থাকে না। এর পাশাপাশি এখানে কোনো প্রকার লাইট অন অফ করার সুইচ নাই, আপনার মার্কেটে ইনস্টল করতে হবে এবং সেলফ রয়েছে। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এখানে নাই, শুধুমাত্র সেলফের সাহায্যে বাইকটা স্টার্ট করতে পারবেন। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে পাসিং সুইচটা রয়েছে, আপার ডিপার এখানেই রয়েছে এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এবং নিচে হর্নের সুইচটা পাচ্ছেন। আর সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি, শুধু সুইচ না বডির যে কোনো কিট বলেন, কালারের কোয়ালিটি বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন একটা প্রিমিয়ামনেস আপনাদের ফিল হবে। আর এখন যদি এটার মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা পার লিটার মাইলেজ পাবেন মোটামুটি 45-এর মতো, যেটা সেগমেন্ট বেস্ট। আর এত পরিমাণ মাইলেজ পাওয়ার পিছনে কারণ হচ্ছে এটার মধ্যে ব্যবহার করা হয়েছে FI, সো এর জন্য আপনারা 45-এর মতো পার লিটার ফুয়েলে মাইলেজ পাবেন। আপনারা যদি এই সেগমেন্ট কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে যথেষ্ট ভালো মাইলেজ এটা আপনাদের দিচ্ছে। আর মেনটেন্যান্স কস্ট নিয়ে কথা বললে মেনটেন্যান্স কস্ট এটা খুবই কম, আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটার পেয়ে যাচ্ছেন আপনারা 160 মিলিমিটার, সো বাংলাদেশে যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই, ডুয়েল হর্ন দিলে একটু ভালো হতো। আর এখানে বিল্টিন একটা বাম্পার পেয়ে যাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য এই বিল্টিন বাম্পারটা দিচ্ছে না, কিন্তু ইয়ামাহার বাইকগুলো যদি আপনারা পার্চেস করেন তাহলে বিল্টিন এই বাম্পারগুলো পেয়ে যাবেন। সো আফটার মার্কেট আপনাদের বাম্পার ইনস্টল করার হ্যাসেল নিতে হবে না, এইসব দিক থেকে ইয়ামাহা অনেকটা এগিয়ে রয়েছে। আর এটার এখন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তো বললাম, ফুয়েল ট্যাঙ্ক আপনারা 12 লিটার পেয়ে যাচ্ছেন। আর ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 133 কেজি, বিশেষ করে ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে স্টেবলভাবে বাইকটা হাইওয়েতে আপনারা রাইড করতে পারবেন। তো আপনারা যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যেটার কমফোর্টেবলভাবে আপনারা রাইড করবেন, মাইলেজ বেশি হবে, মেনটেন্যান্স কস্ট কম হবে, বিশেষ করে রিলায়েবল একটা ব্র্যান্ড থেকে বাইকটা পার্চেস করবেন, তারা অবশ্যই FZS ভার্সন 2 এই বাইকটা চয়েসে রাখতে পারেন। আর বিশেষ করে আপনারা যদি এই বাইকটা কখনো সেল করতে চান, এটা রিসেল ভ্যালু খুব ভালো পাবেন। এইসব দিক থেকে চিন্তা করলে আপনারা দেখবেন যে এই সেগমেন্টের মধ্যে একটা বেস্ট ডিল মনে হয় FZS ভার্সন 2। আর বাংলাদেশে এই বাইকটা খুবই জনপ্রিয়, তাই আপনারা যারা বাইকটা পার্চেস করবেন অবশ্যই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর আমি যদি এখন এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,39,000 টাকা, আগের থেকে প্রাইসটা বাড়ছে, অনেকখানি বাড়ছে। আর এর মধ্যে বর্তমানে ক্যাশব্যাক অফারও চলতেছে, এটা বর্তমান ক্যাশব্যাক অফার চলতেছে 4,000 টাকা। সো 4,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এখন আপনারা বাইকটা পার্চেস করতে পারবেন 2,35,000 টাকা, সো এটা বর্তমান অফার প্রাইস হচ্ছে 2,35,000 টাকা। তাই আপনারা যারা বাইকটা পার্চেস করবেন অবশ্যই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর DNS মোটর যেহেতু ওই ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পার্চেস করলে পেয়ে যাবেন 4টা ফ্রি সার্ভিস এবং 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।